মানুষ তোমাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ তোমার চেয়ে ভালো কাউকে পাওয়া না যায়। ভালোবাসা মানে বিভিন্ন অজুহাত দেখিয়ে দুই দিন পর পর ব্রেকআপ করা নয়, ভালোবাসা মানে জীবনের শেষ দিন পর্যন্ত প্রিয়জনের হাতটা শক্ত করে ধরে রাখা। ঝগড়ার পর যে নির্লজ্জের মতো আগে কথা বলে তার কাছে সম্পর্কটার মূল্য সব থেকে বেশি। কষ্টগুলো হয়তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যে মানুষগুলোর উপর থেকে বিশ্বাস উঠে গেছে তাদের আর কখনো আপন করা যাবে না। গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়ি সারতে হয়, গাড়িটা ফেলে দিতে নেই, তেমন সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুলগুলো শোধরাতে হয়, সম্পর্কটা শেষ করতে নেই। হতাশ হইও না, যেটা তোমার জন্য সেটা দেরিতে হলেও তোমার কাছেই আসবে। স্ত্রীকে পেয়ে মায়ের ভালোবাসা ভুলে যেও না। মনে রেখো, স্ত্রী তোমার সহধর্মিণী আর মা কিন্তু তোমার গর্ভধারিণী। আজ যাকে অপ্রয়োজন মনে করে দূরে ঠেলে দিচ্ছ, মনে রেখো একদিন প্রয়োজনের কারণে তার কাছে তোমাকে যেতে হবে। সেই মেয়েকে কখনোই ভুলে যেও না, যে তোমার হাসির আড়ালের কষ্টটা এক নিমিষেই ধরে ফেলতে পারে। সততা অন্যের কাছে প্রমাণ করার দরকার নেই, শুধু নিজের কাছে প্রমাণ করো যে তুমি সৎ। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিকে হিংসে করার মানুষের অভাব হবে না। মনের মতো মানুষ না পেলে অপেক্ষা করতে শেখো, যার তার সাথে সম্পর্কে জড়িয়ে গিয়ে তিল তিল করে মরার থেকে আজীবন একা থাকা অনেক ভালো। মা আর শাশুড়ি কখনো এক হয় না, মায়ের সাথে শাশুড়ির তুলনা করা মানেই মাকে ছোট করা। সত্যি কথাটা হলো, মায়ের মতো দ্বিতীয় কেউ এই পৃথিবীতে নেই। আমি প্রমাণ করতে চেয়েছিলাম সবাই ছেড়ে যায় না, কিন্তু সে ছেড়ে গিয়ে প্রমাণ করে দিল ভালোবাসা সবার জন্য না। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। যে তোমাকে দেখার জন্য কখনো ছুটে আসেনি, যে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামি করেনি, মনে রেখো তোমাকে হারাবার ভয়ও তার নেই, তুমি শুধু তার অভ্যাস, তার ভালোবাসা না। একজনকে ভুলে থাকার জন্য আরেকজনকে ব্যবহার করা উচিত নয়। আঘাত করার পরেও যে তোমাকেই জড়িয়ে ধরে কাঁদে, তাকে ফেলে যাবার আগে কি তোমার মনে হয় না এত ভালোবাসা আর কোথাও পাবো না? সুন্দর বলে কিছু হয় না, তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে। ভালো থাকি কিংবা খারাপ থাকি, মানিয়ে নেওয়াটা চরমভাবে শিখে গেছি। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। কোনো মেয়ে যদি দিন শেষে আপনাকে সব কিছু বলে, তাহলে বুঝে নেবেন এই মেয়েটি আপনাকে অনেক বেশি বিশ্বাস করে। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশি ভাবে। মেয়েদের সৌন্দর্য তার স্বামীর জন্য, আর পর্দা পুরো পৃথিবীর মানুষের জন্য। এই দুনিয়াতে সেই সবচেয়ে সুখী যার প্রিয়জন তাকে বুঝতে পারে। অতিরিক্ত সরল হতে যেও না, এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে। প্রতিষ্ঠিত কোনো মানুষকে সঙ্গী করা আর সঙ্গী হয়ে কোনো মানুষকে প্রতিষ্ঠা করা, পার্থক্যটা অনেক। যে তোমার অতীতকে মেনে নিয়ে তোমাকে ভালোবাসবে আর বিশ্বাস করবে,
এবং ভবিষ্যৎ গড়ার জন্য তোমার পাশে থাকবে সেই হলো তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ। এটা দুনিয়া ভাই, এখানে মানুষ মারা না গেলে কেউ কাউকে ভালো বলে না। কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো সে মানুষটি আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। তোমার রূপ নিয়ে অহংকার করিও না, এই রূপ একদিন শুকিয়ে কাঠ হয়ে যাবে। লাইফে কত মানুষ আসবে যাবে, আপনাকে শুধু আপনার মানুষটাকে বেছে নিতে হবে। কারো জন্য নিজেকে বদলে ফেলতে নেই, যার জন্য এই বদলে যাওয়া সে সরে গেলে নিজের কাছে নিজেকেই বড় অচেনা লাগবে। পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই ব্যক্তি যে হাসির আড়ালে নিজের কষ্টগুলোকে লুকিয়ে রাখে। জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়। শুরু থেকে শেষ মাই একমাত্র আপনজন, যার যত্ন আর ভালোবাসা কখনো কমে না। দুটি মানুষ সঠিক থাকলে দিন শেষে মিল হবেই ইনশাল্লাহ। দিন শেষে সফল হোক সত্যিকারের ভালোবাসার মানুষগুলো। তুমি যদি মন থেকে সত্যি কাউকে ভালোবেসে থাকো, তবে এক শতাব্দী পরেও তুমি তার ডাকে সাড়া দিতে বাধ্য। একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না, বিধাতা মানুষের ভেতর কিছু খুঁত মিশিয়ে দিয়েছে। বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না। দামি দামি উপহারে সবাই সুখ খোঁজে না, কেউ কেউ তোমার ব্যস্ততার মাঝে বের করা সময়ের জন্য উৎসুক হয়ে অপেক্ষা করে। সেই নারী সবচেয়ে উত্তম যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য।